সকাল সকাল একটা দারুণ নিউজ, এই বছরের সবচেয়ে বড় হিট আসছে দশম অবতার। কবি জয়া আবার ব্যাক করছে, সাথে রয়েছে আরও অনেকগুলো কাস্টিং, যেমনটা রয়েছে যিশু সেনগুপ্ত, বিলন রুবে, এমন সেমগ্রান, জয়া হাসান, অনির্বাণ ভট্টাচার্য, এমন আরও কি নতুন অ্যাড হতে যাচ্ছে সৃজিত মুখার্জির এই কম্বোতে। ব্যাক করছে এ কপ ইউনিভার্স, এটা আমরা দেখেছিলাম 22শে শ্রাবণ বা দ্বিতীয় পূর্বের সেম অফ দ্য টাইম। এবার দেখতে পাবো আমরা দশম অবতার। দশম অবতারের পাঁচটা পোস্টার ইউজ করছে, পোস্টারটা দারুণ লাগছে। মাঝখানে দশম অবতার এমন কিছু মুখ রয়েছে অসুরের মতো, দেখা যাক আসলে কি হয়, কী হতে যাচ্ছে এই পুজো। এই পুজোর বিগেস্ট কিছু মুভি আসছে বড়দিনে, সরি এই পুজোর মধ্যে, দেবদার বাঘা যতীন সেবকটা এসবিএফের তরফ থেকে এই দশম অবতার। এমন আরও নতুন কি ওয়েট করছে সেটা দেখবার বিষয়। আর এই একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও গ্লিমস, এই মুভিটা এসবিএফের পাশাপাশি জিও সিনেমা প্রডিউস করছে, তো বাজেট কাপ কোন লেভেলে যেতে পারে বিশ্বের একদম ভেবে দেখুন। প্রথমে এখানে শুভশ্রীদের কথা থাকলেও জয়া আহসান রয়েছে, শুভশ্রীর প্রেগনেন্সির কারণে সে ব্যাক আপ করে দিয়েছে। এখন সেম অফ দ্য টাইম এখানে আমরা জয়া আহসানকে দেখতে পাবো। জয়া আহসান আপনার উঠালে একজন ভালো একজন এক অভিনেত্রী, যে সবসময় ভালো কাজই করে। এখন জিসু সেনগুপ্ত দারুণ একজন উঠছে, মানে টলিউড বলো বা অন্যান্য লেভেলের মধ্যে, অন্যান্য ইন্ডাস্ট্রির মধ্যে দারুণ ভিলেনের কাজ করছে। এখন অনির্বাণ ভট্টাচার্য অন্য লেভেলের একজন অ্যাক্টর, তো কি কাস্টিংটা দেখুন এবং অ্যাক্টিংটা দেখুন, এবং বহু বাধা তো রয়েছে। তো আপনার এই দশম অবতারের পোস্টারটা দেখে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। গুড বাই।